উত্তম আচরণ যদি আপনি করেন, তখন যে ব্যক্তি না জেনে বা জেনেও ধর্ম অবমাননার কথা বলছে, তখন আপনার উত্তম আচরণের দ্বারা যেন ওই ব্যক্তি ইসলামের ছায়াতলে আসে বা ইসলাম সম্পর্কে কোনো ধরনের যেন খারাপ মন্তব্য যেন না করে। আমরা যে বাক স্বাধীনতা এবং ধর্ম অবমাননার বিষয়গুলি, আসলে বাক স্বাধীন কিনা, আপনি স্বাধীন, হ্যাঁ বাক স্বাধীনতা আপনার আছে, তবে আমাদের সংবিধানের 39 দ্বারা যে বিধানটা আছে, আপনার বাক স্বাধীনতা, আপনার সাংবিধানিক অধিকার আছে, তবে একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, রাষ্ট্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এমন কোনো তথ্য বা হচ্ছে মানহানিকর তথ্য বা আদালত অবমাননাকর কোনো তথ্য অথবা অনৈতিকতার কোনো বিষয় যদি থাকে সেখানে, অথবা বন্ধু কোনো রাষ্ট্রের যদি বিরুদ্ধে কোনো কিছু আপনি আপনি বলেন বা সেই বিষয়ে বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক বিনষ্ট হয় যদি এমন কিছু বলেন, তাহলে কিন্তু সংবিধানেই সেটা ডিফাইন করা আছে। হ্যাঁ, সেখানে আপনার লাগামটা টানা আছে। আপনি চাইলেই বাক স্বাধীনতার নামে ধর্ম অবমাননা বা হচ্ছে যে কোনো কিছুই আপনি বলার সুযোগ থাকছে না, আপনি চাইলেই আপনি রাষ্ট্রের বিরুদ্ধে বলতে পারেন না, হ্যাঁ সেটা বাক স্বাধীনতা না। আপনি চাইলে মানহানিকর কোনো তথ্য প্রকাশ করতে পারবেন না, সেটা বাক স্বাধীনতা না। হ্যাঁ, আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো জ্ঞাতসারে আপনি যদি কোনো ধর্ম অবমাননার বিষয়ে আপনি কোনো কিছু যদি ইলেকট্রনিক বিন্যাস অথবা ওয়েবসাইটে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব বা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো যাই বলেন, যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেই মাধ্যমে যদি আপনি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে যদি অথবা হচ্ছে আপনি এমন কিছু প্রকাশ করেন যেটা হচ্ছে যে ধর্ম ধর্মীয় মূল্যবোধ বা হচ্ছে অনুভূতিতে আঘাত করার মতো যদি বিষয় হয়, তাহলে কিন্তু আপনি আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে 2018 সালে, সেটা 28 ধারায় কিন্তু সে অপরাধের শাস্তির বিধান আছে। হ্যাঁ, সে 28 ধারা সাবসেকশন 2 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে যদি এমন জিনিস প্রকাশ করেন যেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করে সেটা যদি আপনি প্রকাশ করেন কোনো ইলেকট্রনিক বিন্যাস ডিজিটাল মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন, তাহলে হচ্ছে 28 সাবসেকশন 2 ডিজিটাল নিরাপত্তা আইনের হচ্ছে যে আপনাকে 5 বছরের কারাদণ্ডের বিধান আছে, হ্যাঁ এবং হচ্ছে বা হচ্ছে অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান এই আইনে আছে। এমনকি বলা আছে এই আইনের সাবসেকশন 3 28 সাবসেকশন 3 বলা আছে, যদি একই ব্যক্তি যদি পুনরায় আবার যদি সে এই ধর্ম অবমাননা বিষয় যদি উনি আবার সেটা প্রকাশ করেন প্রচার করেন, তাহলে শাস্তির বিধান আছে হচ্ছে তার 10 বছরের কারাদণ্ড বা হচ্ছে অনধিক 20 লক্ষ টাকার অর্থদণ্ড এই আইনে আছে। এটা হচ্ছে যে স্পেশাল আইন, এসে আইনে এই ধর্মীয় অবমাননার বিষয় আমাদের স্পেসিফিক করে সেখানে বলা আছে। আর একটা হচ্ছে যে আমাদের দণ্ডবিধি, দণ্ডবিধি 295-এর কথা বলা আছে, যদি কেউ মৌখিক অথবা কোনো লিখিত অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে যদি কোনো ধর্ম অবমাননা করেন, মূল্যবোধে আঘাত করেন, অনুভূতিতে যদি আঘাত করার মতো কোনো কিছু প্রকাশ করেন অথবা বলেন অথবা লিখিত কিছু করেন, তাহলে আপনার 295-এর ক ধারার বিধান মতে সেখানে শাস্তির বিধান আছে, আপনার 2 বছর কারাদণ্ডের বিধান আছে এবং হচ্ছে অর্থদণ্ড বা উভয়দণ্ডের কিন্তু আপনার বিধান আছে আমাদের দণ্ডবিধিতে। ইসলাম ধর্ম কী বলে, আমি আসলে মাদ্রাসার স্টুডেন্ট না, সে বিষয়ে আসলে এত অভিজ্ঞতাও নেই, কিন্তু আমাদের এই আমি যতটুকু পড়েছি সেটা নিয়ে একটা রেফারেন্স পেয়েছি হচ্ছে সুরা আল আজাবের 57 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য বা কটূক্তি করে, আমি যেটার ব্যাখ্যা বলছি বাজে কটূক্তি করে অথবা বাজে কথা বলে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তাদের উপরে দুনিয়াতে এবং আখিরাতে লানত করেছেন আল্লাহ তাআলা, এবং তাদের জন্য অনেক কাজনক শাস্তির কথা উল্লেখ করা আছে পরকালে। তো এই এই সুরা আল আহজাবের 57 নম্বর যেই আয়াত, সেখানে এটা ডিফাইন করা আছে। এবং আরেকটা হচ্ছে যে সুরা মুজাম্মেলের 10 নম্বর যে আয়াত আছে, সেখানে উল্লেখ করা আছে যদি এখানে ধৈর্যের কথা বলেছেন, যদি কেউ কটু কথা বলে বা খারাপ মন্তব্য করে তাহলে বলছে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে, হ্যাঁ কারোর সাথে খারাপ আচরণ না করতে, এই বিষয়ে বলা আছে। যতটুকু আমি দেখেছি ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে, উত্তম আচরণের কথা এখানে বলা হয়েছে। তো এই 2টা আয়াতের মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছি যে সেখানে আল্লাহ তাআলাও সেখানে চরম ধৈর্যের কথা বলেছেন, যে আপনি যখন আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসুল বা ধর্ম নিয়ে যদি কোনো ধরনের কেউ যদি মন্তব্য করে তাহলে তার বিরুদ্ধে সরাসরি কোনো ধরনের বিরুদ্ধারোপ না করে বা কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে তখন বলছে চরম ধৈর্যর পরিচয় দিতে বলছে এবং উত্তম আচরণের কথা বলছে। কারণ উত্তম আচরণ যদি আপনি করেন, তখন যে ব্যক্তি না জেনে বা জেনেও ধর্ম অবমাননার কথা বলছে, তখন আপনার উত্তম আচরণের দ্বারা যেন ওই ব্যক্তি
ইসলামের ছায়াতলে আসে বা ইসলাম সম্পর্কে কোনো ধরনের যেন খারাপ মন্তব্য যেন না করে এবং ইসলামের যে ক্লিয়ার যে ধারণাটা সে যেন পেয়ে যায়। এই দুইটা আয়াত থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি, তো সেই জন্য সুরা আল আল আহজাবের 57 নম্বর আয়াত এবং হচ্ছে সুরা সুরা মুজাম্মিলের 10 নম্বর আয়াত আপনারা পড়লে আরও ক্লিয়ার হবে।